গার্ডেনটি যে ক্ষতিপূরণের জন্য রাজ্যের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললো বিজেপি, নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। এই নিয়ে বিস্তারিতভাবে জানবো ঠিক কি অভিযোগ, কেন আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, একটু জানতে চাইব বিজেপির অভিযোগ কি। মেয়র ফিরহাদ হাকিম এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন, বিজেপি কেন রাজ্যের বিরুদ্ধে এই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললো? দেখো, তুমি জানো যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এবং তার ফলে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে গার্ডেন রিচের ঘটনার পর সেখানে গিয়ে যে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে যে যারা মারা গিয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য 5 লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 1 লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে, আর এই জায়গাতেই বিজেপির আপত্তি, তাদের যেটা বক্তব্য যে এভাবে ঘোষণা করতে পারে না রাজ্য সরকার, তার কারণ হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এই আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর এভাবে কোনো অবস্থাতেই ঘোষণা করা যায় না। যদি সেক্ষেত্রে ঘোষণা করতেই হতো তাহলে মুখ্য সচিব তিনি যদি ঘোষণা করতেন, প্রশাসনিক প্রধান হিসেবে তিনি করতে পারতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের পক্ষে এইভাবে ঘোষণা করা সম্ভব নয় এবং সেই জায়গাতেই আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে তাদের অভিযোগ। এবং তারা যেরকম জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে, একই সঙ্গে সিইওর দপ্তরেও তারা চিঠি পাঠিয়েছে এবং চিঠি পাঠিয়ে তারা বলেছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এইভাবে আচরণবিধি ভঙ্গ করেছে সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।